আলোচনা করি আজকের আলোচনার বিষয় শোকের মাস আগস্ট কোন দিকে বাংলাদেশ আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিও স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের গৌরব উজ্জ্বল ছাত্র সংগঠন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজনুল হক চৌধুরী শোভন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানি গোলাম রব্বানি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন চ্যানেল আয়ের স্টাফ রিপোর্টার সামিয়া রহমান প্রিমা প্রিমা আপনাকেও স্বাগত আমরা যখন অনুষ্ঠানটা শুরু করেছি এই আগস্ট মাসের শুরুতে আর বাংলাদেশ ছাত্রলীগের একটা কমিটি হয়েছে ঠিক আগস্ট মাস শুরু হওয়ার আগেই তো শোকের মাস এবং আরো সাম্প্রতিক কিছু বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করব আলোচনায় যাওয়ার জন্য আজ চ্যানেল আইতে প্রচারিত শোকের মাস আগস্ট নিয়ে রিপোর্টটি দেখে আসি এরপরে যাব আলোচনায় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল ক্ষমতালভী ও বিপদগামী সেনা সদস্য শোকের মাসের প্রথম প্রহরে স্লোগানে স্লোগানে মুখরিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির জনককে স্মরণ করে বিভিন্ন সংগঠন একাত্তর পঁচাত্তর একুশে আগস্টের খুনিদের বিচার করাটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রত্যয় কারণ এরা মানবতার শত্রু গণতন্ত্রের শত্রু এরা স্বাধীনতার শত্রু এই অপশক্তিকে বাঁচিয়ে রেখে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ রেখে গণতন্ত্রের যাত্রা সমৃদ্ধি যাত্রা নিরাপদ হতে পারে না কাজে এই অপশক্তিকে দুর্বৃত্তকে নির্মূল করাই আমাদের এইবারের প্রত্যয় আর বিদেশে পলাতক যে খুনিরা রয়েছে সে একাত্তরের খুনি হোক পঁচাত্তরের খুনি হোক আর একুশ অগস্টের খুনি হোক এদেরকে দেশে ফিরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার সাধ্য করাই এবারে চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এই প্রজন্ম আমরা তরুণ প্রজন্ম সেই ব্যক্ত করি সে সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে অনতি বিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকর করা এটাই হয়েছে আমাদের আসলে মূল দাবি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিব মানে খুনি আছেন আমি অতি দ্রুত ওকে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এই আশা আমি ব্যক্ত করি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল খুনিদের আমরা বিচার দাবি ওদিকে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন জাতির পিতা হত্যা দিবসে কেক কেটে ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির কাছে বেগম খালেদা জিয়া ক্ষমা না চাইলে তাদের সাথে কোনো সংলাপ নয় পনেরোই আগস্ট মঞ্চে কারা ছিল না পড়তে আমি তোমাদের চিনি

ঢাকা দর্শক জানিয়ে রাখি আপনাদের মতামত জানতে চাই আমরা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল আই অনলাইনের মতামত জানাতে লগ ইন করুন কম স্ল্যাশ চ্যানেল আই অনলাইন আচ্ছা যাচ্ছি আমরা আলোচনায় আলোচনায় যাব ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতির কাছে আপনাকে অভিনন্দন যে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন আচ্ছা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার আপনারা দুজন যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আপনাদের যেই সময়টাই জন্ম নব্বইয়ের এর দশকে সেই সময় বঙ্গবন্ধুর প্রচারণা অনেকটা ছিল নিষ্পৃহ এবং এই বৈরি পরিস্থিতির মধ্যে থেকে আপনারা বঙ্গবন্ধুকে কিভাবে জেনেছেন একই প্রশ্ন দুজনের কাছে আগে আপনি সভাপতি বলুন আমার জন্ম আসলে আওয়ামী লীগ পরিবারে আমার রক্ত আওয়াম লীগ আমার দাদু সত্তরের এমপি ছিল ছিলেন তেহাত্তরের এমপি ছাত্রের বাক্সালের গভর্নর উনআশির এমপি তো আমি পারিবারিকভাবেই আমি যখন ছোট তখন আমাদের অ্যালবামে জনতি শেখ হাসিনার ছবি তো ছোটোবেলায় আমি দেখতাম ইনি আমাদের আপন লোক আমাদের পরিবারের একজন আর ওই সময়টায় মানে আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা ছাত্র রজনীতিতে আসছেন কলসভাটায় ছাত্র রজনীতিতে দু সালে না ছয় সালে ছয় সালে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন বিএনপি সরকার ক্ষমতায় আমাদের কলেজ আছে ডিগ্রি কলেজ ওই কলেজে আমাকে সাধারণ সম্পাদক করা হয় করা হয় তো এই আর কি এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম আমার একটা খুব ইয়ে আছে স্মৃতি আছে আমি আব্বু ক্যাসেটে গান বাজাত বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটা শুনতাম একদিন আব্বু জিজ্ঞাসা করছিলাম যে ফুলটা কে আব্বু আমাকে বলছিল এটা বঙ্গবন্ধু কারণ দেশের তো জীবন নাই আমার ওই সময় ফিলিংসটা এরকম ছিল যে জীবন থাকে তো মানুষের ঠিক তা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে জীবন তাহলে কে এই লোকটা আব্বু বলছিল বঙ্গবন্ধু কিন্তু পরে যখন বড় হচ্ছি তখন বুঝছি যে কি আচ্ছা ধন্যবাদ বললাম করে আমরা অনেক আলোচনা করতে আচ্ছা আমারও জন্ম পরিবারে আমার নানা মাদারীপুর আমার মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন নাইনটিন ফিফটি সিক্স এরপর আমাদের রাজুর উপজেলা আওয়ামী লীগের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন এবং বঙ্গবন্ধুর একজন স্নেহধন্য কর্মী ছিলেন তো ছোটোবেলা নান্ডাড়ি আব্বু সরকারি চাকরি এর সুবিধা নান্নগাড়ি থাকতাম থাকা হতো নানার কোলে যখন একটু কথা বলা শিখেছি বা বুঝতে শিখি তখনই বঙ্গবন্ধুর গল্প শুনে মুক্তিযুদ্ধের গল্প শুনে আমি সৌভাগ্যবান বলবো এই জন্যই যে এই প্রজন্ম যারা আমরা বঙ্গবন্ধুকে দেখিনি আমাদের জানার মাধ্যম কিন্তু কারাগারে রোজ নামচা বঙ্গবন্ধু দশম আত্মজীবনী আমাদের মাননীয় নেত্রী মমতা মা শেখ হাসিনা তাদের কাছ থেকে আমরা শুনেছি খুব গুটি মানুষ হয়েছে যা সরাসরি বঙ্গবন্ধু সিনাধন্ন কারো থেকে বঙ্গবন্ধুর গল্প শুনেছি তো বঙ্গবন্ধু কত উদারদের মানুষ ছিলেন কীভাবে দেশের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এই গল্পগুলো শুনে শুনে বঙ্গবন্ধুর জন্যই যে ছোটোবেলা যে আবেগ যে ভালোভাবে তৈরি হয়েছে সেই আবেগ থেকেই রাজনীতিতে আসা এবং আমি যখন স্কুল কলেজে পড়ি তখন থেকে আমি বঙ্গবন্ধু চর্চা করেছি কিন্তু আর্মি আর্মিনিয়ন্ত্রিত কলেজ ছিল রাজীব কলেজ আমার ওখানে সরাসরি রাজনীতি সুযোগ ছিল না এবার ঢাকাই বিষয়ে ভর্তি হয়ে আইন বিভাগে ভর্তি আমি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম হয়েছিলাম তো আমার সাবজেক্ট সুযোগ ছিল ল নিয়েছি জাস্ট বিকজ অফ পলিটিক্স আমি রাজনীতি করবো ছাত্রলীগ করবো বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ এই জন্যই আমি বঙ্গবন্ধু দলের এই জন্যই হচ্ছে ছাত্রলীগে আসে আছে ধন্যবাদ গোলাম রব্বানি বললেন যে একটা সময় বঙ্গবন্ধুকে চিনেছেন আপনার পরিবারের মাধ্যমে এবং বই পুস্তক পড়ে পত্রিকার মাধ্যমে সেই সময়কার রাজনীতি এবং এখনকার রাজনীতি এখন তো অনলাইন জেনারেশন অনলাইন জেনারেশনের কাছে বঙ্গবন্ধুকে বা তার আদর্শকে বা আপনাদের রাজনীতি নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনারা কি করবেন আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে এখন যেহেতু সদ্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশের রূপকার আমাদের সজীব আজের জয় ভাই যার কল্যাণে আমরা আজকে এই তথ্য প্রযুক্তিতে এত উন্নত হয়েছি সেই দিক দিয়ে আমরা একটু ছাত্রলীগের এই জায়গাটা একটু আমাদের কমতি আছে তো একটা আইটি সেল করার ইচ্ছা আছে আমার আচ্ছা আর নতুন প্রজন্মের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কি করবেন নতুন প্রজন্মের মানুষকে বঙ্গবন্ধুর আদর্শটা ঢুকা দিতে হবে প্রাইমারি লেভেলে হাই স্কুল লেভেলে তো এই জন্য আমার একটা ইচ্ছা আছে যে একটা প্রকাশনা খোলার ইচ্ছা আছে যে প্রকাশনায় বিভিন্ন কার্টুনের মাধ্যমে তারপরে বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে বঙ্গবন্ধুকে যেন ওই সময়টা আমরা ধারণ করাতে পারি ছোট ছোট শিশুদের মধ্যে আচ্ছা আসবো আবারও আপনি জানেন যে আপনার আপনারা যখন দায়িত্ব নিয়েছেন তখন হলো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন বা ছাত্র ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতির অবস্থা এমন যে সরকার বিরোধী সরাসরি কোনো আন্দোলন নাই কিন্তু ইতিমধ্যে কোটা সংস্কারের আন্দোলন হয়েছে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেটা একটা পর্যায়ে আছে যে সরকারি একটা কমিটি হয়েছে কিন্তু হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় দুটি দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মানে শিশু কিশোররাও সবাই আন্দোলনে যে জন্য বাংলাদেশের ঢাকা শহর দুই দিন অচল যদিও পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই নিহতের উপর বাসায় গেছেন আজকে বৈঠক করেছেন সেখান থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এরপর থেকে নিয়ম মেনেই সড়কে যানবাহন চলবে এবং আগামীকাল জননিরাপত্তার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হল আনন্দ আন্দোলনের এবং ঐতিহ্য এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন বা তাদেরকে মানে সঠিক তাদের আন্দোলনটা কিভাবে দেখছেন তারা সঠিক পথে আছে কিনা বা বড়দের দায়িত্ব তাদেরকে কেন পালন করতে হচ্ছে এই ক্ষেত্রে ছাত্রলীগ কী করবে আপনিও বলতে পারেন আচ্ছা ইউ এই প্রসঙ্গে একটু বলে নিই আমরা কিছু পদক্ষেপ হাতে নিয়েছি যদিও কমিটি হয়েছে সুযোগ সুযোগ হয়নি আমাদের আমাদের খুব রাশের মধ্যে প্রধানমন্ত্রী আজকে গণভবনে আমরা যখন গিয়েছি আপা কিন্তু আহ হয়ে বলেছেন এই যে বাচ্চাদের যে আন্দোলন তারা যে রাস্তায় নেমেছে আপা তাদের সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেছেন একদম স্পষ্ট আমাদের সামনে বলেছেন যে আমরা ওদেরকে ওদের থাকতে দাও এবং আমাদের ওখানকার দায়িত্বশীল বলে দিয়েছেন যে কাউকে কেউ যেন ওদেরকে আঘাত না করে বা কেউ বাধা না দেয় ওদের আবেগ আছে আবার স্পষ্ট বলেছেন যে ওদের থাকতে দাও আমরা সমাধান করব। যেহেতু ছাত্রলীগ জননীতি শেখ হাসিনার ভ্যানগার্ড আমরা ওদের যে যুক্তি দাবিগুলো তার সাথে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষণা করছে এবং আমরা বলেছি আমরা কারো পদত্যাগ চাই না আমরা উদ্ভূত সমস্যাগুলোর সমাধান চাই যে প্রত্যেকটা ড্রাইভারের লিগাল লাইসেন্স থাকতে হবে গাড়ির পারমিট থাকতে হবে এখানে টিক মার্ক দিয়ে রাখছি এখানে আসব আমরা যাচ্ছি একটু সামিয়া রহমান পরিবার কাছে যিনি আজকের এই আন্দোলন কভার করেছেন এবং আপনি শাহবাগ এলাকায় ছিলেন এখানকার সাধারণ আন্দোলন কোটা সংস্কারের সাথে এর বৈপরীত্যটা কি আর এদের আন্দোলনের ধরনটা কেমন ছিল আচ্ছা আজকে রাজধানী জুড়ে যে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে স্টুডেন্টরা যেভাবে অবস্থান নিচ্ছে ঠিক একই চিত্র আমরা শাহবাক এলাকা এলাকাও দেখতে পেয়েছি প্রথমে সকাল থেকে হচ্ছে ফার্ম গেটে যখন সড়ক অবরোধ করে রাখে সেখান থেকে একটি অংশ তেজগাঁও বা সরকারি বিজ্ঞান কলেজের একটি অংশ মিছিল নিয়ে তারা আসতে থাকে আমরা তখন গাড়ি নিয়ে ফার্ম গেটের দিকে যাচ্ছিলাম আর কি তো ওই সময় ঠিক আমার গাড়িতেই যে ঘটনাটা ঘটেছে ওরা যখন আমরা হঠাৎ করে খেয়াল করি আমার গাড়ির সামনে সে দাঁড়িয়ে যায় এবং আমাদের যে চালক ছিলেন গাড়ি তাকে বলতেছে আপনার সিট বেল্ট বাধা নাই কেন এবং তখনই আমরা বুঝতে পারি ওরা আসলে সেই শুরু থেকে ওরা থেকে তারা বিভিন্ন বাস থামিয়েছে এবং তারপর তাদেরকে আমরা যেটা দেখেছি যে তারা প্রত্যেকটা গাড়ির কাগজপত্র তারা পরীক্ষা করছে যে তাদের বৈধ কাগজগুলো আছে কিনা ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং সঙ্গে সঙ্গে আমার চালক তো সিট বেল্ট পরেই পরে আমরা রাস্তা তাদেরকে অনুসরণ করি তাদেরকে আমি যখন জিজ্ঞেস করছি তোমরা কি বুঝো ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা তোমাকে হ্যাঁ আমরা অবশ্যই জানি ড্রাইভিং লাইসেন্স মানে একে তো তাদের চালকদের তাদের অবস্থা দেখে তাদের ভাব দেখো তারা বুঝতে পারছে তার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কি নেই এবং একই সাথে তার সেটা চেকও করছে তার আছে কি নেই আচ্ছা বড়দের কাজ মানে পুলিশ বা ট্রাফিক বিভাগের যে দায়িত্ব তারা তারা দেখিয়ে দিয়েছে যে আসলে এইভাবে কাজ করতে হয় আচ্ছা সাধারণ সাধারণ সম্পাদকের বক্তব্য শুনলাম সভাপতি আপনার কাছে আসতে চাচ্ছেন যে এই আন্দোলনটাকে আপনারা কীভাবে দেখবেন বা যেহেতু সাধারণ সম্পাদক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে বাংলাদেশের তো এরা সম্পদ মানে আজকের ছাত্র আন্দোলন হয় কোনো কিছু সৃষ্টি করার জন্য ধ্বংস করার জন্য না সেখান থেকে হ্যাঁ আন্দোলনটা মারা গেছে কয়েকজন আমরা একদিন দুই দিন একটা মৌন মিছিল করতে পারি যাতে আমরা আমাদের সতর্কতা বাড়াইতে পারি যে দিকটা আমাদের চোখ নাই সেই দিকটা আমাদের চোখ দিতে পারি কিন্তু এটাকে ধ্বংসাত্মক করলে তো আর হবে না সব দেশের গাড়ি একটু তো আমাদেরই সম্পদ অবশ্যই তো এগুলো ধ্বংসাত্মক দিকে যাওয়া যাবে না সৃষ্টির দিকে যেতে হবে এটাই আমার মোটামুটি বক্তব্য আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ দেখি চেষ্টা করব যে কিছু করা যায় কি না যে শোক দিবসের মতো যারা মারা গেছে তাদের জন্য কোন শোক প্রস্তাব করা যায় কিনা ছাত্রলীগের পক্ষ থেকে সেটা খুব ভালো উদ্যোগ হবে আমার আসলে আমি একটু অন্যভাবে দিক চাচ্ছি যে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ অনিয়মের বেড়া জালে আবদ্ধ থেকে আমার মনে হয় এই যে কমন মধ্যে শিশুদের মধ্যে সেই ক্ষোভটার বহিপ্রকাশ ঘটেছে তাদের একজন তাদের সহপাঠীর মৃত্যুতে তাদের এই ক্ষোভটা প্রকাশ করেছে এই যে পরিবহন খাতে যে দীর্ঘদিন আমরা সবাই জানি অনেক অনিয়ম হয়েছে এটা অস্বীকার করা কিছু নেই আমরা এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের যেগুলো দায়িত্ব আমরা সাধারণ শিক্ষার্থীদের সবাই সাধারণ শিক্ষার্থী ওরা দেশের সম্পদ বলেছেন আর ওরা কমল মধ্যে শিশু স্কুলে পড়ে বাচ্চাদের আমরা ঢাকা শহরে প্রত্যেকটা স্কুল স্কুল এবং কলেজে আমরা প্রতিনিধি পাঠাবো আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কাছে আমাদের বক্তব্য স্পষ্ট করব আমরা ছাত্রলীগ তাদের সাথে আছি এবং যে দাবিগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুপন্থী স্যার বলেছি আমরা একটা সারকলিপি দিব স্পষ্ট যে আমাদের দাবিগুলো নিয়ে শিশুদের দাবি যেগুলো একই দাবি আমাদের শুধুমাত্র পতাকার বিষয়টা বাদে আমরা চাই সমাধান পথে কোনো সমাধান নাই এবং আমরা আপার কাছে দিব একটু এ হাও এটার সমাধান হতে হবে এবং এই জন্য প্রয়োজনে তারা যে কাজটি করছে আমরা প্রয়োজনে বড়ো ভাই হিসেবে সাথে গিয়ে আমরা এই কাজ করব। যেখানে দেখো বাধা হচ্ছে আমরা চেক করব যে আপনার এটা আছে কিনা বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র ছিলেন লয়ের ছাত্র এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির সব প্রতি সাধারণ সবাই লয়ের ছাত্র এই বিষয়টাকে আপনি একটু মূল্যায়ন করবেন খুব অল্প সময়ের মধ্যে কেমন লাগছে কোনটা এই আপনারা সবাই লয়ের ছাত্র বঙ্গবন্ধু লয়ারই ছাত্র আপনার আপনার ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন যেটা তো অবশ্যই একটা সৌভাগ্যের বিষয় যে আমি মাঝে মাঝে ভাবি যে এই রাস্তা দিয়ে বঙ্গবন্ধু হাঁটছে যখন আমি মাঝে মাঝে আমি ডিপার্টমেন্টের সন্ধ্যার সময় আড্ডা দিই আমাদের আইন সমিতি আছে তো ওখানে মাঝে মাঝে বের হয়ে মাঝে মাঝে দাঁড়াই তো একদিন হঠাৎ করে মনে হলো যে এদিক দিয়ে বঙ্গবন্ধু হাঁটছে আচ্ছা আমিও হাঁটতেছি নতুন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি নতুন সাধারণ সম্পাদক আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের সংগঠন এবং তাকিয়ে আছে দেশের মানুষ আপনাদের নেতৃত্বের দিকেই তাকিয়ে থাকবে আমরা ধারণা করছি আপনারা একটা নতুন ভালো নেতৃত্ব নিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাবেন কোমলমতি শিশুর রাজনীতির বিপথে নিয়ে যে না যেতে পারে তাদেরকে সঠিক রাজনীতিটা শেখাবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীকালের অনুষ্ঠানে থাকুন টু দ্য পয়েন্টের সাথে